Hello and good morning everyone. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনার মধ্যে বাচ্চারা তাদের হোম স্কুলিং শুরু করেছে, ওদের পুরো স্কুলই ক্লোজ হয়ে গেছে, সেই জন্য ওরা সকালবেলা উঠে অনলাইন রেজিস্ট্রেশন করে এখন হোমওয়ার্কগুলো করতে বসেছে। ইট উইল রান আপ টু 3 o'clock, একদম স্কুলের মতো। যাই হোক, আজকে ডিজাস্টার আমি দেখাই, আজকে ঘটনা কি ঘটলো সব কাহিনী। যে আমার লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার এজেন্সি থেকে লোক পাঠিয়েছিল আমার ওয়াশরুমটাকে ফিক্স করার জন্য ট্যাপগুলো, তো সে করেছিল কি আর্জেন্ট কি একটা কলেজ ছিল চলে গেছে, এরপরে আর আসেনি। সো ওই দিনে আমি হর্য বড়লো করে সব কাজগুলো করছিলাম, যাই হোক আমি ফিনিশ করে রাখছিলাম। ইট ওয়াজ অলরাইট। আজকে হঠাৎ করে সকাল 9টার সময় এসে সে এসেই পানির লাইন অফ করে দিয়ে তারপরে ঢুকতেছে আর কি। তো আমরা জানি না যে পানির লাইন ততক্ষণে অফ, এসে বলছে যে তোমাদের পানির লাইন অফ, আমি এখন কাজ করব। আমার কোনো প্রিপারেশন ছিল না, আই ওয়াজ ইন এ শক যে পানি নাই। সো এ হচ্ছে আমার অবস্থা আজকের দিনের, কিছুই আমার প্রিপারেশন নাই। সো আজকে আমার কুকিং করা নাই, বাচ্চাটা খাবার রান্না করা দরকার ছিল সেটা নাই, আমরা নাস্তা করতে বসবো এমন সময় সে এসে হাজির যে পানি নেই, পানির লাইন অফ অলরেডি তখন। সো আমার আজকের মতো কাজ বন্ধ, যতক্ষণ সে কাজ করবে আমি কিচ্ছু করতে পারবো না, সে উপরে ঢক 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 কাজ করতেছে। যাই হোক, সো গুড যে সে কাজ করছে, আজকে এসছে। বাট ডিজাস্টার হলো যে আমার পানির কোনো ব্যাকআপ নাই। আজকে মনে হচ্ছে যে দেশে হয় না যে পানি সমস্যা, পানি নেই, কাজ করবো কী করে, সেই অবস্থা হয়ে গেছে আজকে আমার। আমি একদমই প্রিপেয়ার ছিলাম না আজকে আসবে সেটা জানতাম, বাট মনে করলাম যে গতকালের মতো হয়তো 12টা থেকে আসবে, তো এর মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু কোথায় সে টপ কেসের সকালবেলা 9টার দিকে। সো এ হচ্ছে অবস্থা। লাকিলি আমরা ফ্রেশ হয়ে গেছিলাম সবাই, যেহেতু ওদের স্কুলের রেজিস্ট্রেশন, আমরা উঠে ফ্রেশ হয়ে গেছিলাম। এটা একটা হয়েছিল যে কী হয়তো। সো এ হচ্ছে অবস্থা। সো এখন ও ফিক্স করে যাবে, এরপর আমার কাজকর্ম শুরু হবে আজকের দিনের মতো। এখন আমার কাজ শুরু হয়নি, করতে পারছি না কাজ শুরু। সো চাটা আমি ঠান্ডা হয়ে গেছে সে আসছে দেখে, সো আমি আবার গরম করে নিলাম চাটাকে, নাস্তা করে ফেলছি, কোন ঠান্ডা ঠান্ডা নাস্তা, গরম গরম নাস্তা ঠান্ডা হয়ে গেছে তার কারণে। সে আফটার কাজ করার পরে আমার ওয়াশরুমের ফিনিশিংটার কী অবস্থা আমি সেটা দেখাবো। বাচ্চা এখন কাজ করছে উপরে আর আমার কাজ বন্ধ। সো তার কাজ প্রায় শেষ হয়ে এসছে, সে পানির লাইনটা অন করে দিচ্ছে বাইরে থেকে, অলমোস্ট ডান কাজ। আর এই সপ্তাহ জিনিসপত্র দেখে আমার করোনা প্যানিক হয় বারবার, জানি না কেন, কোবিয়া হয়ে গেছে করোনা। সো ফিনিশিং টাচ চলছে, এইসব রাবিশ যেগুলো ফিক্স করে গেছে। আর এখানে আমার সিঙ্কটা ছিল ব্রিটিশ আমলের স্টাইলের, দুই দিকে একদিকে কোল্ড একদিকে হট, তো সেটা বাদ দিয়ে একটা এরকম দিয়ে গেছে, উইচ ইজ গুড, আই লাইক ইট। সো এখন আমার ক্লিন করতে হবে সেসব মেস করে গেছে না ফিক্স করার জন্য, আর এই যেটা একটা চেঞ্জ করে দিয়ে গেছে ট্যাপ, দুই সাইডে কোল্ড অ্যান্ড হট, সেসব এখন আমার ক্লিনিং করতে। সো আলটিমেটলি সে কাজ করে দিয়ে চলে গেছে, রাফলি লাইক 2 hours মতো কাজ করেছে, এভরিথিং টাইডি আপ ফিক্স করে করে টরে দিয়ে গেছে। সো ইট ইজ গুড, লোকটা ভালো এমনিতে, যখন কল করা হয় সাথে সাথে চলে আসে আর ভালো কাজ করে। এখন সে আস্তে আস্তে এতটাই পরিচিত হয়ে গেছে, সে আসলে অনেক ভালো এক্সট্রা অনেক কাজও করে দিয়ে যায়। সো এই হচ্ছে আজকের অবস্থা। সো এখন আমি রাবিশ যে আমি ধুতে পারিনি, এখন এগুলোকে সর্ট আউট করবো, ধুবো আর কুকিংটা সেরে ফেলবো। আমি যে ইসানে খিচুড়িটা বসিয়েছি, ওর খিচুড়িটা করার জন্য আমি এরকম ভেজিটেবলগুলো কেটে ব্যাগে করে রেখে দিই। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে পেঁপে,
সো ওর জন্য ভেজিটেবল আমার সবসময় এরকম কাটা আলাদা আমি রেখে দিই আর হচ্ছে স্যামন আজকে স্যামন দিব আমি এখন বাইরে এসেছি আমার বাগানের পেঁয়াজ পাতাগুলো পাড়তে আজকে পাঙ্গাস মাছ রান্না করবো পেঁয়াজ পাতা টমেটো দিয়ে সে কারণে এখনও কিছু অবশিষ্ট আছে বাগানের পেঁয়াজ পাতা সুন্দর নিজের বাগানের আমি এই কারির জন্য মশলাটা ব্যান করে নেবো এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর একটা হচ্ছে কাঁচামরিচ আমার পেস্টটা বানানো রেডি এবার আমি রান্নাটা শুরু করবো তো চলুন শেয়ার করি আপনাদের সাথে পেঁয়াজ পাতা ও আচ্ছা আমি দেখাই এখানে টমেটো নিয়েছি নিয়েছি একটা কাঁচামরিচ এরকম টুকরো করে নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে কেটে আর এটা হচ্ছে আমার গার্ডেনের পেঁয়াজ পাতা সেগুলো দিয়ে আজকে রান্না করবো তো সবার আগেই আমি যে জিনিসটা করে নিচ্ছি করিয়েন্ডার আমি একটু ভেজে নিচ্ছি এটাকে আমার গুঁড়া করতে হবে আমার করিয়েন্ডার পাউডার শেষ হয়ে গেছে আমি যেহেতু নিজে বাসাতেই করি সে কারণে আমাকে করে নিতে হচ্ছে আমি ভেজে ফেলেছি হালকা ব্রাউন একদমই এখন ঠান্ডা হওয়ার জন্য সেটাকে ছড়িয়ে রাখলাম তারপরে ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ড করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে বাসায় করা এরকম করিয়েন্ডার পাউডার বাজারের থেকে কেনা পাউডারের সাথে অনেক পার্থক্য আপনারা যদি একটু ট্রাই করেন নিজেরাই বাসায় করে নিতে অনেক টাই ডিফারেন্স বুঝতে পারবেন টেস্টে খাবারে ইজানি খিচুড়িটা হয়ে গেছে তো আমার মাছটা আমি ফ্রাই করে নিয়েছি তো সেই একই অয়েলের মধ্যে আমি পেঁয়াজের যে পেস্টটা করেছি আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে সেখান থেকে দিয়ে দিলাম একটুখানি এটাকে এখন একটু আমি কষিয়ে নেবো যেন আদা রসুনের স্মেলটা চলে যায় এখন একটু দিয়ে দিচ্ছি লবণ আর চিনি অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে ইউজ করি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা এখন এইগুলোকে আমি আবার একটু ভেজে নিব বেরেস্তাটা দেওয়াতে যেটা হয় একটা ফ্রাই ফ্রাই অনিয়ন ফ্রাইয়ের একটা যে সুন্দর স্মেলটা থাকে সেটা আসছে তো সেইটা কষে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো আমি পিস পিস করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে আমি একদম কুচি কুচি করি নি কারণ আমি চাচ্ছি না টমেটোটা একেবারেই গলে যাক তো কিছুক্ষণ পর টমেটোটা যখন একটুখানি সফট হয়ে এসছে তো তখন আমি অ্যাড করে দিলাম কিছুটা পানি পানিটা অ্যাড করলাম যেন এখন আমি মশলাটা দিব সে কারণে মশলাটা কষানোর জন্য পাউডার যে মশলাগুলো তো আমি এখন দিয়ে দিলাম রেড চিলি পাউডার দিয়ে দিলাম হচ্ছে টার্মারিক পাউডার আর আমি যে বাসায় ব্লেন্ড করেছি করিয়েন্ডার পাউডার সেটা তো এই তিনটাকে এখন আমি ভালো মতো মিক্স করে এটাকে একটু কুক করে নিব
তারপর এতে আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা মাছটা, পেঁয়াজ পাতা আর ধনে পাতা। আমার কুকিংটা শেষ হয়ে গেছে, ধনে আরেকটু ধনে পাতা আমি উপরে ছিটিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।